আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনালি এখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে এবং এটা গত এক বছর যাবতই এই বাজারে নোটিশ দেওয়া হচ্ছিল, এগুলোকে যার যার সঠিক অবস্থানে চলে যাওয়ার জন্য। কিন্তু আজকে ফাইনালি এখানে বাজার অভিযানে এবং কি দখলদারি যারা আছে এগুলোকে আজকে উচ্ছেদ করে দেওয়ার জন্য এই সম্পূর্ণ ফোর্স এবং প্রিপারেশন নিয়ে আসা এখানে মুন্সি বাজার। হ্যাঁ, এই জায়গাটি হচ্ছে রাজনগর মুন্সি বাজার, 3 নং মুন্সি বাজার ইউনিয়ন। এই নোটিফিকেশনটি গত 1 থেকে 1.5 বছর যাবতই দেওয়া হচ্ছিল যে রাস্তাটির যারা দখল নিয়ে আছে এগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। আমরা একটু কথা বলে দেখব এখানকার পরিচালনা যে করছে ম্যাজিস্ট্রেট। আসসালামু আলাইকুম, যদি আপনি একটু বলতেন আমি একটু নিয়ে ওদিকে চলে যাব। আমাদের উচ্ছেদ কার্যক্রম চলমান আছে, আমাদের এই উচ্ছেদ কার্যক্রমটা দীর্ঘদিন ধরে হওয়ার কথা, তো আমরা কালকে ঘোষণা করেছি এবং আজকে আমাদের উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। এটা কতদিন যাবৎ আপনারা এই নোটিশটা দিয়ে আসবেন? অনেক আগে নোটিশ জারি হয়ে আছে এবং তাদেরকে নানাভাবে অনেক সময় বলা হয়েছে, নোটিশ জারির পরে তাদেরকে দীর্ঘদিন সময় দেওয়া হয়েছে, অতঃপর কালকে আমরা ঘোষণার পরে আজকে উচ্ছেদ এসে আপনারা ফাইনালি অভিযানে নেমে আসছি। এখানে কি কোনো ধরনের সমস্যা হচ্ছে? না, কোনো ধরনের সমস্যা হচ্ছে না, আপনাদের দায়িত্ব আপনারা সঠিকভাবেই পালন করে যেতে পারছেন। জি জি, ঠিক আছে। আপনারা শুনলেন মাননীয় ম্যাজিস্ট্রেট থেকে, তিনি আসলে বললেন এটাই যে গত 1 বছর যাবৎ তিনি এই মুন্সি বাজারে নোটিশ দিয়ে আসছিল। হ্যাঁ, ফাইনালি আসলে বাজার অভিযানে ওনারা কিন্তু আজকে সরাসরি অ্যাকশনে চলে আসছে এবং এখানে ওনাদের দায়িত্ব কিন্তু ওনারা পালন করেই যাচ্ছেন, কারণ যেহেতু এগুলো সরকারি জায়গা, অনেকদিন যাবতই নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তারা এটাকে অমান্য করার পরও এখানে যতদিন গেছে তারা কিন্তু এটাকে আরো একটা পর্যায়ে নিয়ে আসছিল। তো অবশেষে আপনারা জানতে পারলেন ম্যাজিস্ট্রেট থেকে, আমি কথা বলেছি ম্যাজিস্ট্রেটের সাথে, ওনারা গতকালকে এখানে মাইকিং করেছে এবং মাইকিং করে সবাইকে অ্যালার্ট করে দিয়েছে। যদিও অনেক দোকানদার তাদের মালামাল এগুলোকে অনেকটাই সরিয়ে ফেলেছে এবং ওনাদের উচ্ছেদ অভিযানটা কিন্তু চলমান, ওনারা কিন্তু এটা চালিয়ে যাবে। আজকে মুন্সি বাজারের অসংখ্য দোকানপাটের কিন্তু অনেক ক্ষতি হবে এবং মুন্সি বাজারে ফাইনালি অসংখ্য দোকান কিন্তু আজকে ভাঙা পড়ে যাবে। আপনারা দেখতে পারলেন যে এখানে বাজারে অসংখ্য দোকান আজকে অভিযান চলতেছে এবং অনেকেই তাদের মালামাল সরিয়ে ফেলতেছে। তো মুন্সি বাজার থেকে আজকে আমি জুয়েল আহমেদ, জিআরটি পেজ থেকে। আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।